আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের হৃদযন্ত্রের যতকথা অধ্যায়ের রক্ত কাজ ও রক্তের অস্বাভাবিক অবস্থা সম্পর্কে আজকে আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো স্ক্রিনের মধ্যে, প্রথমে আমি রক্তের কাজ এবং রক্তের অস্বাভাবিক অবস্থাগুলো একটা চার্ট দিয়েছি। রক্তের কাজ, শ্বাসকার্য, হরমোন পরিবহন, খাদ্যসার পরিবহন, বর্জ্য পরিবহন, উষ্ণতা নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ। আর রক্তের অস্বাভাবিক অবস্থা পলিসাইথিমিয়া, এনিমিয়া, লিউকোমিয়া, লিউকোসাইটোসিস, থ্রম্বোসাইটোসিস, পারপুরা, থ্যালাসোমিয়া। সাধারণত রক্তের যে কাজগুলো রয়েছে এর মধ্যে এই কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা বাসায় একটু নোট করে ফেলবে, বারবার ফ্লোচার্টটি দেখে চেষ্টা করবে। প্রথমে রয়েছে শ্বাসকার্য, তারপর রয়েছে হরমোন পরিবহন, খাদ্যসার পরিবহন, বর্জ্য পরিবহন, উষ্ণতা নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ। এই প্রত্যেকটা কাজে আমাদের দেহের মধ্যে রক্ত কাজ করছে কোনো না কোনোভাবে। আর রক্তের অস্বাভাবিক অবস্থা তোমরা বুঝতেই পারছো যে আসলে অস্বাভাবিক অবস্থাটা কি, যে স্বাভাবিক অবস্থায় রক্ত যে চলাচলের কথা বা স্বাভাবিক অবস্থায় রক্ত যে অবস্থায় থাকে সেটা হয়তো কোনো একটা পর্যায়ে খুব খারাপ অবস্থা হয়েছে, সেটাই তার অস্বাভাবিক অবস্থা। এর মধ্যে এই অবস্থাগুলো আমাদের শরীরে দেখা দিলে শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো আমরা রক্তের কাজ এবং রক্তে অসুখ জানলাম, তো আশা করি তোমরা এই বাসায় বসে চেষ্টা করবে, কারণ এই করোনার এই লকডাউনের মধ্যে তোমরা বাসায় বসে আসলে অনেক টাইম পাস করতেছো। তো আমি আশা করবো তোমরা এগুলো খুব ভালো করে পড়বে, মুখস্থ করে ফেলবে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তাহলে, এবং নোটিফিকেশন দ্রুত পেয়ে যাবে। আজকে এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবে।